হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটি সাইট নিয়ে, যেটি থেকে আপনি টাস্ক কমপ্লিট করার, অর্থাৎ কাজ করে সত্যিকে লাস্টে দেখাবো যে কিভাবে এই সাইটটাতে অ্যাকাউন্ট করতে হয়। সো আজকে আমরা একটা কাজ ওপেন করলাম। এখানে আমাদেরকে ডিটেলস দেওয়া থাকবে, হোয়াট ইজ এক্সপেক্ট ফর ওয়ার্কার্স, মানে ওয়ার্কারের থেকে তারা কি আশা করতেছে। তারা বলতেছে যে গো দিস লিঙ্ক, এই লিঙ্কে আমাদের যেতে হবে সাইন আপ, এবং সাইন আপ করতে হবে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, অর্থাৎ জিমেলে ভেরিফিকেশন করতে হবে। ভিউ ফোর স্ট্যান্ডার্ড অ্যাড, চারটা কি করবে স্ট্যান্ডার্ড অ্যাড আমাদের দেখতে হবে। এখানে একটা নোটিস দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছে এরা। তো আমাদের মেন প্রুফ সাবমিশন কি করতে হবে সেটা আমরা দেখি। ইওর বাক্স কার ইউজার নেম, ইউজার নেম আমরা যেটা ইউজ করি সেটা, হ্যাভ ইউ ওপেন্ড ফোর স্ট্যান্ডার্ড অ্যাডস, ইয়েস অর নো, আপনি কি চারটা স্ট্যান্ডার্ড অ্যাড ওপেন করেছেন কি না সেটা জানতে চাইতেছে। সো চলুন আমরা তাহলে এই লিঙ্কটাকে কপি করে নিই, সিলেক্ট করে আমরা কন্ট্রোল প্লাস সি চাপলে আমাদের কপি হয়ে যাবে। তো এটাকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করবো, পেস্ট। আসলে এই সাইটটা আসলে আমি এরকমের প্রুফ সাবমিশন করার জন্য কয়টা অ্যাকাউন্ট খুলেছি নিজেও জানি না। আমি অলরেডি 3-4টা অ্যাকাউন্টের বেশি খুলে খুলে এদেরকে এরকম র্যাপিড ওয়ার্কার্সে প্রুফ সাবমিট করছি। অবশ্য আপনার চাইলে একটা অ্যাকাউন্ট থেকেই করতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটু এখানে রেজিস্টারে ক্লিক করব। যদি আমি এখান থেকে এই সাইটটা যদি আমি এখন অ্যাকাউন্ট করি, তাহলে আমার এখানে লেখা উঠবে ইওর আইপি অলরেডি ইউজড। তো তার জন্য আমি একটা কাজ করব, একটু আগে একটা আমি একটা 10 মেল, টেন মিনিট মেল, আসলে এই 10 মিনিট মেল লিখে আপনি সার্চ দিলে এগুলো আসবে। এখান থেকে আপনি একটা মেল সংগ্রহ করবেন। এই যে এই মেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো এবার। তো আমরা এখানে আপনার একটু হোলা ভিপিএন, এই দেখতে পাচ্ছেন হোলা ভিপিএন, এটা একটু আপনারা এখানে কানেক্ট করে নেবেন আগেই। ইউনাইটেড স্টেট না, ক্যানাডিয়া, হ্যাঁ ক্যানাডার আইপি দিয়ে আমি কাজ করব। আচ্ছা, এর আগে আমি ইউনাইটেড স্টেট দিয়ে করছি, এই জন্য আমি এটা করতেছি না এখন। সো তারপর আপনার যে করতে হবে, আপনার যে এই আপনার মনে রাখতে হবে যে আপনার এই রেফার লিঙ্ক যাতে রেফার যাতে এই যে এ নিয়ে আসেন ইনি যাতে থাকে, সেজন্য আমরা কি করব, এখানে আমাদের সেই কপি করা লিঙ্কটা আবার পেস্ট করব। হ্যাঁ, এখন রেজিস্টারে গেলে দেখবেন যে আমাদের এই নিচে দেখতেছেন একজন রেফার, এই যে যিনি এই কাজটা আমাদের এই টাস্কটা দিয়েছেন, তার তার রেফারে আমরা কমপ্লিট করবো। তখন এখানে একটা ফুল নেম আমরা দিই, একটা ফেক নেম, তাহলে আমরা একটা ফেক নেম জেনারেটর, এই যে ফুল নেম আমরা এটা দিব, কপি করে নিয়ে আপনি ফুল নেম এখানে দিবেন, ইমেল অ্যাড্রেস এটা আমরা দিব, কনফার্ম ইমেল সেম ইমেলটা আবার দিব। এখানে আমরা এটা আমরা ইউজার নেম ইউজ করবো, এখানে আমরা 1 3 4 5 6 7
দেওয়ার পরে আমরা একটা ক্যাপচারটা ওপেন করবো, বড় হাতের হবে সবগুলা, এল ই জি। হ্যাঁ, এগুলো দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। সো এখন আমরা কি করতে বলছে, এরপরে আমাদের কাজ কি, সাইন আপ করার পর ভেরিফাই এর অ্যাকাউন্ট আমাদের, এটা এটা আসলে ভেরিফাই করতে হয় না, করার দরকার নেই, আর দেখবেন এমনিতে আমাদের, আমরা লগ ইন করতে পারবো। এটা টাইপ করতে হবে ngxm, লগ ইন ইমেজ, ঠিকই তো আছে, ইনভ্যালিড ইমেজ দেখাইতে আছে। তাহলে আমরা একটু আমাদের এই আইপিটাকে বন্ধ করে দিই। এই দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। একটা অ্যাকাউন্ট আছে, সেখানে কোনো ভেরিফিকেশন করতে হবে না। এখানে তারা বলে দিছে যে আসলে ভেরিফিকেশন করতে হবে, এটা কোনো ভেরিফিকেশন করতে হয় না। তো এখন আমরা কি করব, আমরা গিয়ে এখন থেকে অ্যাডস থেকে, ভিউ অ্যাডস থেকে স্ট্যান্ডার্ডের আমরা 4টা অ্যাড দেখবো, তাহলে হয়ে যাবে। এই যে এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড অ্যাড, এখান থেকে আমরা 4টা দেখবো, শুধু 4টা দেখলেই হবে। এখানে কি বলছে, ক্লিক দিয়ে আপসাইড ডাউন পিকচার, মাথা যেটা নিচে আছে সবগুলোর মাথা উপরে, এটার মাথা নিচে আছে, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এটা হয়ে গেছে। তো আমি 4টা অ্যাড দেখার পরে আপনাদের সামনে 5টা অ্যাড দেখে দিয়েছি, বলেছেন 4টা, তার 5টা দেখে দিয়েছি, কেন দেখলাম সেটা আমি পরে বলবো আপনাদেরকে। তার মানে কিন্তু আমাদের কাজ শেষ, এটা থেকে আমরা এখন লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কি বলছে এখানে, আমাদের এখানে ইউজার নেমটা একটু সংগ্রহ করতে হবে। তাহলে প্রথমে তারা কি চেয়েছেন, ইউর বাক্স কার ইউজার নেম, তো এটা আমরা কপি করবো এখান থেকে, 1.বাক্সকার ইউজার নেম। আমরা এখানে আমাদের এই ইউজার নেমটা দিয়ে দেবো, এখানে যাবো আবার, এই যে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা আমরা কপি করবো। দুই নম্বরে বলেছেন, বলেছেন হ্যাভ ইউ ওপেন, আপনি কি ওপেন করেছেন 4টা স্ট্যান্ডার্ড অ্যাড। তো আপনি শুধু এখানে যদি ইয়েস দিয়েছেন, ইয়েস দিয়ে দেন, ইয়েস, তারপর দেবেন আই, এখান থেকে এটা এটা কপি করে নেবেন, এই ইয়েস আই ওপেন্ড ফর স্ট্যান্ডার্ড অ্যাডস। তো আমাদের এখন কিন্তু প্রুফ সাবমিট করলে হয়ে যাবে। তো এখানে আমরা কি ভাই কনফার্ম, একটু লোডিং নিতেছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যান নট সাবমিট মোর টাস্ক। আসলে এটা আমাদের সাবমিট অলরেডি হয়ে গেছে,
তাহলে এটা চেক করবেন কিভাবে, টাস্ক ফিনিশড, এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে বাক্স কাপ, এখানে আমাদের পেন্ডিং চলতেছে, 2 মিনিট আগে আমাদের একটা কাজটা করেছে। সো আমাদের এটা শেষ। আর তেমনি ভাবে এরকম ফ্যামিলি ক্লিকস এটা আছে, এটা আপনি যদি সেম 4টা অ্যাড ক্লিক করেন তাহলে আপনার এটা হয়ে যাবে। সো এখানে আমি 5টা অ্যাড ক্লিক করলাম, এর কারণ হলো যে ইনি আপনাকে 15 সেন্ট দিবে, আপনি সাধারণত মাত্র তার 4টা অ্যাড ক্লিক করবেন, তাতে তার সর্বোচ্চ হলে 2 সেন্ট বা 3 সেন্ট ইনকাম হলো, কিন্তু সে আপনাকে 15 সেন্ট দিতেছে। এর কারণ হলো এটাই যে সে মনে করতেছে যে আপনি এরপর থেকে ওই সাইডে আরও কাজ করবেন, সেই হিসাবে অ্যাভারেজে তার মোটামুটি ইনকামটা পুষিয়ে যাবে, সেজন্য সে আমাদেরকে 15 সেন্ট দিতেছে। তো এই কারণেই আমরা একটু দু একটা বাড়তি অ্যাড ক্লিক করে দিব, যাতে আমাদের বায়ার তিনি মনে করতে বুঝতে পারেন যে না, আমরা হয়তো বা কাজ করব ভবিষ্যতেও, আর সেজন্য আমাদেরকে দ্রুত সে কী করবে, পেইডটা করে দিবে। সো কাজ তো দেখানো হলো, আমি এখন দেখাবো যে কীভাবে আসলে এটাতে সাইন আপ করবেন। তো চলুন দেখা যাক। আচ্ছা, রেজিস্টার করার আগে আমরা একটু কাজ দেখাই যে এখানে কী পরিমাণে কাজ আছে। যারা ভিপিএস ইউজ করেন তারা তো কাজ করে আমার মনে হয় না যে শেষ করতে পারবেন, যে ইউএসএর ভিপিএস ইউজ করলে আপনি প্রচুর কাজ পাবেন, প্রতিদিন আশা করা যায় $30, $20, $20 থেকে $30 আপনার মাসভি থাকবেই। সো এখানে আমরা যেহেতু ভিপিএস ইউজ করি, আমরা ইন্টারন্যাশনাল কাজে যাব, এখান থেকে আমরা বাছাই করে যেটা আমরা পারবো, যেমন ফ্যামিলি ক্লিকস এগুলা, যেটা না বুঝে কোনো কাজ করাটা আপনার পক্ষে ঠিক হবে না। তাহলে আপনার এখানে যে সাকসেস রেট দেখতে পাচ্ছেন, আমি যে কয়টা কাজ করছি সবগুলো হয়েছে, 63% আমার সাকসেস রেট আছে। যদি সাকসেস রেট কম হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে। সো সেদিকে খেয়াল রাখবেন, না বুঝে এইদিক সেদিকে সব কাজ করবেন না, যেটা আপনি বুঝতে পারতেছেন যা বলতেছেন সবগুলো ফুল করার পরে তারপরে সাবমিট করবেন, যেটা না বুঝবেন সেটা বাদ দিবেন। সো আমরা এখন আমাদের অ্যাকাউন্ট থেকে লগ আউট করতেছি। সো rapidworkers.com আসার পরে আপনি এখানে কী করবেন, এখানে ক্লিক করবেন, সাইন আপ নাও এ ক্লিক করুন। এখানে প্রথমে আপনাকে কিছুই দিতে হবে না, আপনার প্রোফাইলে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর প্রোফাইলে আপনার প্রোফাইলগুলো আপনাকে সেট আপ করতে হবে। ইওর নেম, আপনার নেমটা দিবেন, ফুল নেমটা দিবেন, আর এই সব সাইটে আপনারা কি আপনাদের এনআইডি অনুযায়ী সব নাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে মাঝে মাঝে সাইট আপডেট হওয়ার কারণে এরা অনেক কিছু প্রুফ চায়। সেজন্য আপনার মেল যেটা আপনি সচরাচর ইউজ করেন ভ্যালিড মেল, কোনো ফেক এই যে 10 মেল এগুলো দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে পরে সমস্যা হয়ে যাবে। পাসওয়ার্ড দিবেন, একটা ভালো একটা পাসওয়ার্ড দিবেন, যেমন আপনার আপনার নাম দিবেন, মনে করেন আপনার বড় হাতের এ দিলেন, 1, 2, 3, 4 এরকম কয়েকটা ডিজিট দিলেন, তারপরে এখানে কয়েকটা সংখ্যা ইউজ করবেন, তারপরে @ হ্যাশ এরকম কিছু ইউজ করে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তারপরে আপনি আপনার কান্ট্রি, আমাদের কান্ট্রি বাংলাদেশ, আমরা বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করার পর কোডটা দেওয়ার পর আই এগ্রি দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর একটা ভেরিফিকেশন মেল যাবে আপনার মেইলে, সেটা আপনি ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তারপর আপনি এখানে ইমেল অ্যাড্রেস আপনার এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড এটা টাইপ করে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন। আর এখানে দেখায় যে পেমেন্ট কিসে আপনি নিতে পারবেন, এরা শুধু পেপ্যাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে তা না, আপনি এখানে এই স্ক্রিলে আপনি পেমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলা দেশে আমাদের জন্য অপরচুনিটি আছে যে আমরা স্কিলে, আর স্কিল বাংলাদেশে সাপোর্ট করে, যেহেতু আমরা স্কিলে আমাদের
নিতে পারবো পেমেন্টটা, আর মিনিমাম $8 হলে আপনি পেমেন্ট দিতে পারবেন। আর ভালো ঠিকঠাক মতো যদি আপনি কাজ করেন প্রতিদিন, আপনি চাইলে পেমেন্ট দিতে উইথড্রো করতে পারবেন, কারণ $8 আপনার একদিনে $8 কোনো ব্যাপারই হবে না ঠিকঠাক মতো কাজ করেন। সো বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।